পৃথিবীর উন্নত অনুন্নত সকল রাষ্ট্রের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের উপার্জিত আয় বা রেমিটেন্স। রেমিটেন্স যে কোনো দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হয় এবং জিডিপিতে বিশেষ অবদান রাখে, এবং রেমিটেন্স খাত থেকে দেশ ও দেশের মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়। দর্শক, তাহলে এই রেমিটেন্স কি এবং এর দ্বারা দেশ, সরকার ও জনগণ কিভাবে উপকৃত হয়, চলুন জেনে আসব দ্য ফায়ারফ্লাইয়ের এই পর্বে। সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম। তাহলে শুরু করা যাক। প্রথমে জানা যাক রেমিটেন্স কি। রেমিটেন্স একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ প্রবাসীদের প্রেরিত অর্থ বা বৈদেশিক মুদ্রা। পারিভাষিক অর্থে বলা যায়, কোনো প্রবাসী বা বিদেশে অবস্থিত ব্যক্তিবর্গ তাদের অর্জিত অর্থ নিজেদের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্তের যে অংশ দেশে প্রেরণ করে তাকেই রেমিটেন্স বলে। এবারে জানব রেমিটেন্স বাড়লে দেশ ও সরকার কিভাবে লাভবান হয়। রেমিটেন্সকে সাধারণভাবে একটি দেশের সোনার খনির সাথে কম্পেয়ার করা যায়, কারণ রেমিটেন্স আমাদের রাজস্ব আয়ে যুক্ত হয়। রেমিটেন্স মূলত টাকা হিসেবে নয়, বরং রেমিটেন্স ডলার হিসেবে আমাদের রিজার্ভে জমা হয়। আর একটু স্পষ্ট করে উদাহরণস্বরূপ এভাবে বলা যায়, একটা পরিবারের মূল ইনকামার বা উপার্জনক্ষম ব্যক্তি হল পরিবারের কর্তা বা বাবা। ওই কর্তা যখন বাড়িতে আসে, পরিবারের সকলেই ওনার দিকে তাকিয়ে থাকেন। উনি আজকে রাতে কি আয় করে আনলো অথবা কি উপার্জন করে নিয়ে আসলো, ওই উপার্জনের উপরেই নির্ভর করবে তার সংসারটা কতটা ভালো চলবে বা মন্দ চলবে। তাহলে এখানে ওই বাড়ির কর্তা বা বাবাকেই আমরা রেমিটেন্স হিসেবে গণনা করতে পারি। এবারে চলুন জানব রেমিটেন্সে পরিবার উপকৃত হচ্ছে বটে, এতে দেশের কি উন্নতি হচ্ছে। একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন একজন প্রবাসী একটি বিদেশি সার কোম্পানিতে চাকুরি করেন। কোনো এক মাসে তার পাঠানো রেমিটেন্সের টাকা দিয়ে তার স্ত্রী একটি আলমারি কিনলেন, ফলে টাকাটা চলে গেল আলমারি বিক্রেতার কাছে। আলমারি বিক্রেতা আবার সেই টাকা দিয়ে কারিগরের স্যালারি প্রোভাইড করলেন। কারিগর সেই টাকা দিয়ে মাছ, মাংস, সবজি বা চাল কিনলেন। এভাবেই টাকার একটা অংশ চলে গেল চাল বা সবজি উৎপাদনকারী কৃষকের কাছে। কৃষক সেই টাকার অংশ দিয়ে সার কিনলেন। সেখান থেকে সার বিক্রেতা যে অর্থ পেলেন, তার একটা অংশ আবার খরচ হলো সার আমদানি করতে। এভাবেই অজস্র হাত ঘুরে কিছু টাকা আবার সেই বিদেশি সার কোম্পানির কাছে চলে গেল, যেখান থেকে ওই প্রবাসী আবার বেতন পাবেন। ফলে এভাবে টাকা হাত বদল হয়ে একজন থেকে অন্যজনের হাতে চলে যায়, যেটাকে আমরা ট্রানজ্যাকশন বা লেনদেন বলি। প্রতিটি লেনদেনই হয় কোনো না কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে। একটা দেশ যত বেশি লেনদেন হবে, অর্থনীতি তত বেশি সচল হবে। বিদেশ থেকে যেই টাকাটা আসে সেটা আগে দেশে ছিল না, ফলে এই টাকা একটা নতুন লেনদেনের ক্ষেত্র তৈরি করে, একই সাথে দেশের মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি করে। অ্যাজ এ রেজাল্ট দেশ ও জাতি উন্নত হয়। প্রিয় দর্শক, রেমিটেন্স কি এবং এর দ্বারা দেশ, সরকার ও জনগণ কিভাবে উপকৃত হয় আশা করছি বুঝতে পেরেছেন। দ্য ফায়ারফ্লাইয়ের আজকের পর্বটি এ পর্যন্তই। পরবর্তীতে আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও পেতে চান জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই, ইতি টানছি। আল্লাহ হাফেজ।